বুয়েটের মেধাবী ছাত্র আবরার হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ দুপুরে রংপুর প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। আবরারের হত্যাকারী ছাত্রলীগ নেতাদের দ্রুত দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির দাবি করে বক্তৃতা করেন মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। ভারতের সঙ্গে অবৈধ চুক্তি বাতিলেরও দাবি করেন তারা। বৈষম্য ও নিপীড়নের বিরুদ্ধে রংপুর নামে একটি সংগঠন এই মানববন্ধনের আয়োজন করে। সব ব্যবহার করতে পারি, তাহলে দেশের মানুষ বিশুদ্ধ পানির পানের জন্য